नमस्कार बंधुरा सुलतान हेसेले आपनादेर सबाई की स्वागत। आमार हेसेलटी आगे देखे बुझते पाच्छेन आमी की रेसिपी निये एसेछि। आज आमी लुचि बानाबो कालो जिरे दिए रुचि, जेटी आमार मा रोज बानातेन। एई जो देखुन कालो जिरे दिए रुचि, भेतरटा कतटा नरम आर कतटा फेपेचे भेतरटा देखुन। खूब गरम তাই ভাঙতে অসুবিধা হচ্ছে। এই দেখুন ভেতরটা কত সুন্দর ফাঁপা। চলুন তাহলে শুরু করি। এখানে আমি ময়দা নিয়েছি আর একটু তেল নিয়ে নিলাম, সাদা তেল নিয়ে নিলাম। আটাটা আমি আমাদের মাপ মতো নিলাম। এখানে আমি সাদা তেল দু চামচ দিয়ে দিলাম আর দিচ্ছি নুন পরিমাপ মতো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এটা আমি আটা দিয়ে করছি, আপনারা ময়দা দিয়েও করতে পারতেন, ময়দা বা আটা যা হোক দিয়ে হবে। এরপর একটু একটু করে জল দিয়ে দিয়ে এটাকে আমি মেখে নেব। একসাথে অনেকটা জল দেবো না, জল যদি বেশি হয়ে যায় তখন শুকনো আটা মেশালে সেটা শক্ত হয়ে যাবে। আমি যেহেতু ময়ন দিয়েছি তেলের, তাই একবারে একটু একটু করে জল দিয়ে মাখতে হবে। এরপর উপরে আমি একটু তেল দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। এরপর চলুন তাহলে আমরা তরকারিটা করে নিই। আগে এমন একটু সবজি বানাবো যেটা ভাতের সাথেও খাওয়া যাবে আর লুচির সাথেও খাওয়া যাবে। তার প্রেশার কুকার নিয়েছি একটা, প্রেশার কুকারে আমি নুন দিয়ে দিলাম আর ওই বাটিটার মাপের এক বাটি জল দিলাম। এখানে আমি দুটো পটলকে কেটে নিয়েছি আর একটু গাজর নিয়েছি, আর একটা গাজরকে কেটে নিয়েছি আর আলু দিয়েছি 3টা মিডিয়াম সাইজের আলু। এটাকে পরিষ্কার করে ধুয়ে আমি প্রেশারে দিয়ে দিলাম। আর এখানে আমি 2 চামচের মতন ভাজা মুগ কলাই নিয়েছি, ভাজা মুগ ডাল এটা আমি দিয়ে দিলাম। এখানে আমি মশলা নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গোটা গরম মশলা, আর নিয়েছি লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম 2টা তেজপাতা। কড়াইটা আমি গরম করতে দিয়েছি, কিছু শুকনো মশলা রেডি ভেজে নেবো যেটা আমার ওই তরকারিতে লাগবে। এখানে আমি জিরে, মৌরি আর 5 ফোড়ন নিয়েছি 1 চামচ করে। প্রেশারে আমি সবজিটাকে একটা সিটি দিয়ে নেব। একটা সিটি হলে আমি গ্যাসটা বন্ধ করে দেব। মশলাটা আমার ভাজা হয়ে গেছে, আমি চাকি বেলাতে এটা গুঁড়ো করে নেব। এদিক কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, 2 চামচ সাদা তেল দিয়েছি, একটু জিরা দিলাম আর একটু হিং দিলাম। 1 চামচ জিরা দিয়েছি আর হিং 1 পিঁচ দিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ আদা কুড়া। এটা আমি নিরামিষ বানাবো। আর দিলাম হলুদ। প্রেশারে লক্ষ্য করবেন আমি হলুদ দিইনি, আমি তেলে হলুদটা দিই, এতে কালারটা ভালো আসে। এই যে আমি ঢেলে নিয়েছি প্রেশার থেকে সবজিটা, আমরা চেষ্টা করব 3 বেলা একটু করে সবজি খেতে। তাই শুধু আলু না দিয়ে বা শুধু আলু কলাই না দিয়ে আমি একটু এর সাথে সবজি দিয়ে দিই। এরপর আমি গ্লাসের পিছনে করে আলুগুলো একটু টিপে নেব, তাহলে গ্রেভিটা একটু ঘন হয়ে আসবে। এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর এই যে মশলাটা আমি ভেজে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আর 1 চামচ কসুরি মেথি নিয়েছি, এটা হাতে করে ঘষে আমি দিয়ে দিয়েছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। আলু আমি আগে টিপে দিয়েছি, আরও কিছু আলু ছিল টিপে দিলাম। দেখুন গ্রেভিটা ঘন হয়ে এসছে, এটা লুচি দিয়ে খেতে এরপর ভালো লাগবে। এটা আমার হয়ে এসছে,
দেখুন লুচির যে তরকারি তা একটু মিষ্টি হতেই হয়, তাই এক চামচ চিনি দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে আমি ঢেকে দেবো, এটা ঢাকা থাক মশলাটার সাথে, ওটা এ হোক। আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, এটা আমার হয়ে গেছে। এটা আমি এরপর নামিয়ে নিয়েছি, দিয়ে কড়াটা আবারও গরম করতে দিয়েছি। কড়াটা গরম করে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখানে এক চামচ কালো জিরে নিয়ে নিলাম, দিয়ে কালো জিরেটাকে একটু গরম করে নিচ্ছি। আমি আটাটা 2-10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, সেটা আমি এরপরে লেচি পাকি নেব। আরেকবার মুথে নিচ্ছি, এরপর লেচিটা পাকি নেব। প্রথমে দুটো সমান ভাগ করে নিলাম, তারপরে আবারও সমান ভাগ করলাম। এভাবে সমান সমান করে কেটে নিলে লেচিগুলো দেখবেন সমান সমান হয়। এই যে কত সহজে হয়ে গেল। এরপর আমি গোল গোল করে নিচ্ছি। আমি এটা তেল দিয়ে বেলবো, তাই চাকিবেলাতে একটু তেল মাখিয়ে নিয়েছি। একটু তেলে ডুবিয়ে নিলাম, হাতে করে একটু দিয়ে দিচ্ছি। দিয়ে লুচিটা একটু প্রথমে বেলে নেব, চেষ্টা করব যতটা সম্ভব গোল হয়। যাই হোক, এর উপরে আমি একটু ওই ভেজে রাখা কালো জিরেটা একটু ছড়িয়ে দিচ্ছি। এই কালো জিরের সঙ্গে লুচিটা ভাজা হলে কালো জিরাটা ভাজা হবে, খেতে খুব সুন্দর লাগে। আপনারা এভাবে একবার বানিয়ে দেখবেন। এভাবে আমি পরপর চারখানা লুচি আমি বেলে নিচ্ছি, বেলে ভেজে নেব। আবারও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। মোটামুটি চেষ্টা করছি লুচিগুলো গোল গোল করার। এর উপরে আমি আবারও কালো জিরে ছড়িয়ে দিলাম, দিয়ে একটু আবার একটু বেলে কালো জিরেটা টিপে লুচির সাথে ঢুকিয়ে দিচ্ছি। খুব বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে ছিঁড়ে গেলে লুচিটা ফুলবে না। একটু চারদিকে চারিয়ে দিচ্ছি আমি। এই যে চারখানা লুচি আমার বেলা হয়ে গেছে। তেলটা আমি গরম করতে দিয়েছিলাম। আমি এখানে রাইস অয়েল তেল নিয়েছি, এটা গরম হয়ে গেছে। আমি এরপর লুচিগুলো ভেজে নেব। যেদিকটায় কালো জিরে দিয়েছিলাম সেদিকটা ওপরে দিকে রাখলাম। এই যে তেলের সাথে কালো জিরে, লুচির সাথে কালো জিরে একদম ভাজা হয়ে যাবে, আর গন্ধটাও খুব সুন্দর হয়, কালো জিরে ভাজার যে গন্ধ। আবারও আমি উল্টিয়ে দিচ্ছি, এই যে দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে। আমি তুলে নিচ্ছি, আবারও একটা দিয়ে দিলাম। এভাবে আমি একে একে সব লুচিগুলো ভেজে নিচ্ছি। এই যে দেখুন আরো একটা দিয়ে দিলাম।
লুচিগুলো আমার সব ভাজা হয়ে গেছে। এরপর আমি পরিবেশন করছি, মেয়ের জন্য মেয়ে খাবে। এই যে দেখুন তরকারিটা কতটা ঘন হয়ে গেছে, জলটা মরে যে এই যে। আর এইভাবে তরকারি বানালে সবজিও কিছুটা খাওয়া হয়, আর এটা খেতেও খুব ভালো লাগে। সকালের জলখাবার আমার রেডি। এভাবে বাকি লুচিগুলো আমি আরো ভেজে নিচ্ছি। আবারও একটা লুচিকে আমি ফুলতে দিয়েছি। যে দেখুন কত সুন্দর ফুলছে লুচিটা, মানে কালো জিরে দিলেই ছিঁড়ে যাবে না, ফুটো হয়ে যাবে না, দেখুন। সেই জন্য আমি আর একটা লুচিকে ভেজে দেখালাম। হালকা করে কালো জিরাটা ছড়িয়ে হালকা করে বেলে নিতে হবে, তাহলে ছিঁড়বে না আর এরকম সুন্দর ফুলবে। দেখুন কত সুন্দর।